সফরাস বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ আয়োজন করেছে তাজউদ্দিন আহমেদ শান্তি স্বর্ণপদক বৃত্তি ও রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। এই অনুষ্ঠানে শান্তি স্বর্ণপদক ও বৃত্তি প্রাপ্ত এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বর্ণপদক সার্টিফিকেট পুরস্কার তুলে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক। আমাদের মাঝে নিশ্চিত আছেন বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। এছাড়া কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থাপন বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাংসদ তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য শিমিন হোসেন রিমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ও তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কামালউদ্দিন আহমেদ। মঞ্চে আছেন ট্রাস্ট ফান্ডের দাতা এবং প্রতিষ্ঠাতা শারমিন আহমেদ। আমি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ জামিয়ার ইমাম খতিব ডক্টর সৈয়দ এমদাদুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس পরমানন্দ মাধব
শ্রীমদ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় ১৩ এর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নহি জ্ঞানেন স পুরিশম পবিত্রমিহ বিদ্যা তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি। এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। জ্ঞান হচ্ছে সমস্ত যোগের পরলোকের ফল। ভক্তি চর্চার মাধ্যমে যিনি জ্ঞান আয়ত্ত করেন, তিনি কালক্রমে আত্মার পরা শান্তি লাভ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযোগ জ্ঞানমূলক অথবা পরাং শান্তি উচিত অধিপত্য তৎপর সংযোগ এবং শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে থাকে। জ্ঞান লাভ করে তিনি বলছেন এই পরা শান্তি প্রাপ্ত হয়। সর্বে সুখীর ভগন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা পশ্চিত দুঃখ ভক্ত হবে। সকলে সুখী হোক, সকলে নিরাময় হোক, সকলে মঙ্গল লাভ করুক, কেউ যদি দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের সকল প্রাণে শান্তি লাভ করুন। সবাইকে নমস্কার। এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর বিমান চন্দ্র বড়ুয়া। সবশেষে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ফাদার তপন কামালিস জিরোজারিও পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন। এমন কোন ভালো গাছ নেই যে গাছ রুগ্ন ফল দেয়, তেমনি এমন কোন রুগ্ন গাছ নেই যে গাছ ভালো ফল দেয়। কেননা প্রতিটি গাছের পরিচয় তার ফলেই। লোকে তো কাঁটা গাছ থেকে ডুমুর ফল পারে না, কিংবা শিয়াকো থেকে আঙ্গুর তোলে না। ভালো লোক তার অন্তরে সঞ্চিত, ভালোর ভান্ডার থেকে যত ভালো কিছুই তো বের করে আনে। তেমনি খারাপ লোক তার খারাপের ভান্ডার থেকে যত খারাপ কিছুই তা বের করে আনে। কেননা মানুষের অন্তর যা দিয়ে ভরা থাকে, মানুষের মুখ তেমন কথাই বলে। প্রভুর মঙ্গলবাণী জয়।